ভাবতে অবাক লাগছে মরছে কারা মারছে কারা এটাই কি রাজনীতি গুলি বোমা বারুদ নিয়ে কাকে মারবে আপন প্রতিবেশীকে যে তোমার বিপদ আপদে ছুটে এসে সহযোগিতার হাত বাড়াতো সেই আজ তোমার শত্রু হয়ে গেল শুধু রাজনীতির কারণে আগে দেখো এমন ভয়ঙ্কর রাজনীতিতে কাদের ফায়দা হচ্ছে ভোট আসলেই এত খুন শত শত পরিবারে হাহাকার কান্নায় বুক ভাসাচ্ছে মা বোন স্ত্রী ছোট ছোট বাচ্চারা কে অধিকার দিয়েছে এত মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য যদি মারতেই হয় পাশের বাড়ির নিজের প্রতিবেশীকে না মেরে সেই সকল অন্যায়কারী রাজনেতাদের বিরুদ্ধে সচ্চার হন আইনত প্রতিবাদ জানান অন্যায়কারীদের খতম করার জন্য সাংবিধানিক অস্ত্র ব্যবহার করুন শুধুমাত্র ভোট আসলেই আগুন নিয়ে খেলা করতে উন্মাদ হবেন কেন কার রক্ত নিয়ে হোলি খেলবেন যে কিনা সাধারণ পরিবারের এক খেটে খাওয়া মানুষ গণতন্ত্রের নামে প্রহসন এসব কাদের পরিকল্পনা দেখেছেন কখনো বড় বড় রাজনৈতিক নেতাদের কোনো ছেলে এই ভোটের কারণে খুন হয়েছে বা তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের আছে পুলিশি নিরাপত্তা আপনাদের আছে অধিকার তো সকলের সমান কিন্তু আপনার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এটা বাস্তব তাই বলে প্রকৃত অন্যায়কারী যারা তাদের বিরুদ্ধে গঠনমূলক কিছু করতে না পেরে যারা সমর্থন করে তাদের যান নিয়ে নেবেন এটা তো মহাপাপ স্রষ্টা তো সব কিছু দেখছেন জবাব দিতে পারবেন তো এটা দুনিয়া এটা কিয়ামতের ময়দান নয় আপনার পাপ একসময় আপনাকেই দংশন করবে এটা তো বাস্তব যে সকলের নেতাদের জন্য আজ আপনি মারপিট দাঙ্গা হাঙ্গা ভোট লুট করে জেতালেন পরবর্তীতে তারাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল অপর পার্টির কাছে বিক্রি হয়ে গেল জনগণের পয়সা তছনছ করতে লাগল নিজের গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির পাহাড় বানালো আর আপনাকে দিল একটা তের পল আপনার ছেলের নামটা রেশন কার্ডে তুলে দিল এবং আপনার বাবার মৃত্যু সার্টিফিকেটটা চটজলদি বানিয়ে দিল ব্যাস আর এর জন্য আপনি কত পরিবারকে ধ্বংস করে দিয়েছেন কত বাচ্চার পিতার পা ভেঙে দিয়েছেন হাত ভেঙে দিয়েছেন এমন কি রাতের অন্ধকারে কত বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত খুন করে ফেলেছেন কাঁদতে হবে অবশ্যই আপনাকেও কাঁদতে হবে জানাজা সকলের হবে জবাব সবাইকেই দিতে হবে কেউ ছাড় পাবে না এটা পরীক্ষার ময়দান দুনিয়ার মানুষকে ধোকা দেওয়া যায় কিন্তু যিনি আসমানে আছেন তাকে ধোকা দিতে পারবেন না অতএব তবা করুন এই নোংরা রাজনীতি না করে স্বচ্ছ নীতি অবলম্বন করুন সত্য পথ অবলম্বন করুন হকের উপর দাঁড়িয়ে থেকেও যদি আপনার যান যায় তাহলে দুনিয়ার বকেও আপনি অমর হয়ে থাকবেন এবং আখেরাতেও নাজাত পাবেন